আর কোনো শিক্ষার্থী নয়, আজকে তোমাদের হিসাব দেখতে আসে এই ব্যাংক সমস্ত লেনদেন কিভাবে যাবে দায় অন্তর্ভুক্ত করতে হয় সেই বিষয়ে আমি বলে দেখাব। এখানে এই যে ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা, ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা, এখানে দেখতে হবে যে এই অর্থ কোন প্রতিষ্ঠান গ্রহণ করলো তা দেখতে হবে। আর কি চলে গেল, ব্যাংক এই অর্থ গ্রহণ করতেছে, ব্যাংক এই টাকা গ্রহণ করতেছে, এক্ষেত্রে এই জাবেদা ব্যাংক হিসাব ডেবিট 10,000 টাকা নগদান হিসাব ক্রেডিট 10,000 টাকা এই ব্যাংক ডেবিট নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, এগারো এক, এবার দুই, ব্যাংকের উত্তোলন, ব্যাংকের উত্তোলন 2,000 টাকা কাটার পর দেবে, এটা কাউন্ট হচ্ছে নগদ টাকা আগমন করেছে, নগদান হিসাব ডেবিট 2,000 টাকা উঠেছে, 2,000 টাকা নগদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট 2,000 টাকা। এবার ব্যক্তিগত প্রয়োজনে কার্ড হতে গেলে নগদ উত্তোলন, ব্যক্তিগত প্রয়োজন উঠালে তখন উত্তোলন হিসাব ডেবিট হবে, উত্তোলন হিসাব ডেবিট, তারপরে কাগজের নগদ উত্তোলন গেল, ব্যক্তি উত্তোলন, ব্যক্তিগত করে কাগজের উত্তোলন 1,000 টাকা, 1,000 টাকা হয়েছে, 1,000 টাকা হয়েছে উত্তোলন হিসাব ডেবিট 1,000, আর কাটা থেকে রয়েছে নগদান হিসাব, নগদান হিসাব ক্রেডিট 1,000 টাকা। এবার চার, চার, ব্যক্তিগত কারবার ব্যাংক হিসাব থেকে উত্তোলন, কারবার ব্যাংক হিসাব থেকে উঠেছে, এখানে উত্তোলন হিসাব ব্যাংক হিসাবে উঠেছে 2,000 টাকা, 2,000 টাকা উত্তর হিসাবে ডেবিট 2,000, আর ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব ক্রেডিট 2,000 টাকা। সবগুলো শিক্ষার্থী অথবা সকলে সুরক্ষিত, ধন্যবাদ সবাই।